নিউমার্কেট এলাকার শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের গুলি করতেও দেখা যায়। গুলি করার পর পুলিশের সঙ্গে লাঠি, সোঁটা এবং ইটপাটকেল হাতে অবস্থান করা ব্যবসায়ীদের উল্লাস করতে দেখা যায়। মঙ্গলবার দুপুরে নিউমার্কেট এলাকায় এমন দৃশ্য দেখা যায়। সরজমিনে দেখা যায় পুলিশ 1:15 দিকে টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। এ সময় নিউমার্কেট এলাকায় সংঘর্ষরত ব্যবসায়ীদের পুলিশের সঙ্গে ঢাকা কলেজের দিকে এগোতে দেখা যায়। পুলিশ শিক্ষার্থীদের ঢিলের বিপরীতে টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল নিক্ষেপের সঙ্গে হৈ হৈ ধ্বনি দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায় ব্যবসায়ীদের। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী হাসান আলী জাগোনিউজকে বলেন, ঢাকা কলেজের অভ্যন্তরে গুলি চালাচ্ছে পুলিশ, পুলিশের টিয়ারশেলে আহত হচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার সকাল থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা, এরপর শুরু হয় সংঘর্ষ। সকাল 10:30 পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ, কয়েকটি ককটেল বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায়। সংঘর্ষের এক পর্যায়ে বেলা 11:00 দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, কলেজ গেট এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে সড়কে অবস্থান নেন। সোমবার রাতে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দিনগত রাত 12:00 দিকে শুরু হয় সংঘর্ষ, চলে রাত 2:30 পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।